তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাধ্যমিকের পরীক্ষা তাই পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে মধ্য শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে ভূগোলের দুই নম্বরের প্রশ্নগুলির সমাধান তোমরা দেখো পৃষ্ঠা নম্বর দুশো কুড়ি প্রথম প্রশ্ন হলো মরুদ্যান বলতে কী বোঝো দেখো অনেক সময় মরু অঞ্চলে দীর্ঘদিন ধরে বায়ুর ক্ষয়কার্যের ফলে বিরাট এলাকা জুড়ে বালি অপসারিত হতে হতে অবনত অংশটির গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায় এর ফলে সেখানে তখন সহজেই জলের সন্ধান পাওয়া যায় এবং আর্দ্র মাটি এবং জলের যে সুবিধার জন্য নানা ধরনের গাছ জন্মায় এইভাবে ধুধু মরুভূমির মাঝে গাছপালায় ঢাকা যে সবুজ ভূমিটি গড়ে ওঠে তাকে মরুদ্যান বলা হয় ইংরেজিতে যদি বলে তাহলে ওয়াসিস পরবর্তী প্রশ্ন দেখো প্রপাত কাকে বলে উত্তরটি হলো নদী তার প্রবাহপথে অবস্থিত ঢালের উঁচু অংশ থেকে নিচে পতিত হলে জলস্রোত ও বাহিত শিলাখণ্ডের আঘাতে নদীপক্ষে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় এদের প্রপাত কূপ বলা হয় যদি উদাহরণ দিতে বলে উদাহরণটাও দিয়ে দেবে তাহলে দুই নাম্বার দিতে আর অসুবিধা হবে না স্যান্ডের সুবর্ণরেখার হুড্রু জলপ্রপাতের পতনস্থলে এই রকম প্রপাত কূপ লক্ষ্য করা যায় পরে প্রশ্ন বান্ডাকার বলতে কি বোঝে উত্তরটা দেখো বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে একে বলা হয় বানডাকা পরের প্রশ্ন দেখো অ্যালবেডো কি বা অ্যালবেডো কাকে বলা হয় উত্তর হলো পৃথিবীতে আগত সৌর রশ্মির প্রায় চৌত্রিশ পারসেন্ট মেঘপুঞ্জ ধুলিকোনা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এই রশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না একে বলা হয় পরবর্তী প্রশ্ন স্ক্র্যাবার কি বা বলতে বোঝো স্ক্র্যাবার কলকারখানা দূষিত বায়ুকে পরিশুদ্ধ করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্ক্র্যাবার বলে এই যন্ত্রটি কলকারখানার নির্গত গ্যাসীয় বজ্র থেকে বিষাক্ত পদার্থকে শোষণ করে স্ক্র্যাবারে রাখা কলিচুন এবং জলের মধ্যে দিয়ে দূষিত বায়ু চালনা করলে বস্তু কণাগুলি শোধিত হয় একে স্ক্র্যাবার বলে তাহলে এক কথাই লিখে দিতে পারো যে স্ক্র্যাবার কি তাহলে বলবে যে কলকারখানা দূষিত বায়ুকে পরিশুদ্ধ করার যন্ত্রকে বলা হয় স্ক্র্যাবার এক কথায় লিখে দেবে পরবর্তী প্রশ্ন দেখো বিষাক্ত বজ্র কি তোমরা এর আগে ভূগোলের যে দুই নম্বরের সমাধান স্কুল বোর্ডের সমাধান দেখবে তোমাদের জন্য আলাদা করে প্লেলিস্ট লিস্ট করা আছে ওই প্লেলিস্টে চলে যাবে এবং সেখানে স্কুল বোর্ডের সমস্ত সমাধানগুলি পেয়ে যাবে মানে যে কটা ভিডিও আমি স্কুল বোর্ডের দিয়েছি এবং তোমাদের যদি কোনো ভিডিও লাগে তাহলে আমাকে বলো পেজ নম্বর বলবে আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব তাহলে উত্তরটা দেখো বিষাক্ত বজ্র যে যেসব বজ্র পরিবেশ তথা জীবজগতের উপর খারাপ প্রতিক্রিয়া করে তাদের বিষাক্ত বজ্র বলা হয় এবার উদাহরণ দেবে যে ডিডিটি প্লাস্টিক কীটনাশক প্রভৃতি হল বিষাক্ত বজ্র পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে বা পশ্চিমী ঝঞ্ঝা কী শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পশ্চিম দিক থেকে কাশ্মীর পাঞ্জাব হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এবং উত্তর উত্তরপ্রদেশে প্রবেশ করে বেশ কয়েকদিন প্রচুর ঝড় ঝঞ্ঝা ও তুষারপাত ঘটায় একে পশ্চিমী ঝঞ্ঝা বলে পরবর্তী প্রশ্ন দেখো ডেকান ট্রাপ কাকে বলে উত্তরটি হল উপদ্বীপীয় দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে ব্যাসল্ট লাভা গঠিত এবং পূর্বাংশে ধাপযুক্ত মালভূমি অঞ্চলকে ডেকান ট্রাপ বলে পরবর্তী প্রশ্ন দেখো দুন কাকে বলে সংজ্ঞাটি হল যে মধ্য হিমালয় ও শিবালিক হিমালয়ের মধ্যবর্তী অনুদৈর্ঘ্য উপত্যকাকে উত্তরাখণ্ডে দুন বলে এবার যদি তিন নম্বরের প্রশ্ন বলে তাহলে দুনের উৎপত্তি এইটুকু তোমরা লিখে দেবে পরবর্তী প্রশ্ন দেখো অনুসারী শিল্প কাকে বলে কোনো প্রধান ও বৃহৎ শিল্পকে কেন্দ্র করে যখন তার চারপাশে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র সহায়ক শিল্প গড়ে ওঠে সেই ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পগুলিকে অনুসারী শিল্প বলা হয় পরের প্রশ্ন দেখো সক্রিয় সেন্সর কাকে বলা হয় যে সংবেদক বা সেন্সরগুলি তথ্য সংগ্রহের জন্য সূর্যরশ্মির উপর নির্ভর না করেই নিজেই আলোকতরঙ্গ পাঠিয়ে তার প্রতিফলন সংগ্রহ করে একে বলা হয় অ্যাক্টিভ সেন্সর বা সক্রিয় সেন্সর বা সক্রিয় সংবেদক পরবর্তী প্রশ্ন দেখো নাদির বিন্দু কাকে বলে বা নাদির পয়েন্ট কাকে বলে কৃত্রিম উপগ্রহের সোজাসুজি নিচে ভূপৃষ্ঠের অবস্থিত বিন্দুকে নাদির বিন্দু বলে এটি ভূপৃষ্ঠের পথের মধ্যে অবস্থিত হয় ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওর জন্য এবং যদি তোমাদের কোনো সাবজেক্ট লাগে তাহলে সেটাও আমাকে বলো আমি অবশ্যই দিয়ে দেবো পৃষ্ঠা নম্বর